আচ্ছা, আমরা শুরু করছি। কেমন? হ্যালো, শুনতে পাচ্ছি? হ্যালো হ্যালো, শোনা যায়? হ্যালো, শুনতে পাচ্ছি নাকি? স্যার শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, আমাদের একটু লাস্টে, আজকে আমাদের লাস্ট ক্লাস, এখানে আমাদের জিএসএম টা বাকি ছিল। কেমন? আচ্ছা, এটা নিয়ে তোমরা সামনে যখন, এটা তোমাদের ল্যাব আছে, এই এই কোর্সেরই যে ল্যাব আছে, ল্যাবেও পড়বে। আর থিওরিটিক্যালি আমি বলি যে জিএসএম মানে এটা মিনিংটা বুঝতে পারছো? যে গ্রামস পার স্কয়ার মিটার। কেমন? যে একটা 1 মিটার বাই 1 মিটার একটা ফেব্রিকের যে ওয়েট আছে, এটাকে আমরা জিএসএম বলছি। এবং ফেব্রিক ওয়েট কে আসলে এটা দিয়ে এক্সপ্রেস করা হয়। কেমন? সেটা ওভেন হোক আর নেট হোক, এখানে কথা বলা আছে যেটা, যে একটা লাইট ওয়েট ফেব্রিক যদি হয়, যদি বলি আমরা ধর এটা 30 to 150 জিএসএম এর মতো হয়, মিডিয়াম ওয়েট ফেব্রিক হলে 150 to 350, হেভি ওয়েট হলে 350+ আর কি। কেমন? যে হেভি ওয়েট মানে আমরা ধরো জিন্স ডেনিম এগুলো যদি বলি, এইটা এই রেঞ্জের মধ্যে চলে যায়। আর নর্মাল আমরা যে টি শার্ট বা টি শার্ট 120 হয়, অবশ্য 150 উপরেও আছে আর কি। কেমন? আর ইউজুয়ালি যেটা আমরা ভয়েল পপলিন কাপড়, এটা এই ফেব্রিক এই রেঞ্জের মধ্যে পড়ে যায় আর কি। এখানে তোমার কিছু এক্সাম্পল দেয়া আছে, যেমন ধরো লাইট ওয়েট ফেব্রিক যদি বলি আমরা, শিফন, লিনেন, অর্গানজা, লেজ, ফয়েল, মেশ, এগুলি। আচ্ছা, এগুলো নিয়ে তোমাদের দিচ্ছিলাম, যেগুলো স্টাডিস স্টাডিস মার্ক যেগুলো দেওয়া আছে, স্টার মার্ক দেওয়া আছে, এগুলো নিয়ে নিচে বলা আছে। শিফন ফেব্রিক তোমরা নামে চিহ্ন, আমরা বোধ হয় এটা আগের কোনো চ্যাপ্টারে পড়েছিলাম এটা নিয়ে, শিফন জর্জেট এগুলো নিয়ে কথা হয়েছিল। অর্গানজা, এটা এগুলো ধরো ওয়ান কাইন্ড বা শেয়ার ফেব্রিক আর কি, সেমি ট্রান্সপারেন্ট ফেব্রিক, এগুলি একটু মানে এলিট ক্লাস আর কি। কেমন? ডেলিকেট ফেব্রিক এবং একটু এলিট ইউজ আর কি। এগুলার এখানে কিছু আমি তোমার ইউজ দিয়েছি, আমরা অ্যাপ্লিকেশনটা দেখলে একটু বুঝতে সুবিধা হয় আর কি। শিফন শাড়ি এই ধরনের হচ্ছে, যে দেখো একটু যে সেমি শেয়ার, এটা বুঝাতে চাচ্ছি। কেমন? পরে মানে সি থ্রু ফেব্রিক যেগুলো বলে আর কি। তো অর্গানজা এই ধরনের আছে, এটা আছে লেস, লেস মেইনলি বেশিরভাগ তোমার ওয়ার্প নিটিং এ হয়। আর এটা হচ্ছে মেশটা হচ্ছে তোমার ওভেন ফেব্রিক, এটা এটা বার্ন আউট প্রিন্টিং দিয়ে করেছে আর কি। তোমার এটা পলিস্টার কটন দিয়ে ব্ল্যান্ডিয়ান দিয়ে প্রথমে ফেব্রিকটা তৈরি করে ফেলে, কটন পার্টটাকে বার্ন করে ফেলে এসিড দিয়ে, এসিড প্রিন্টিং আর কি, যে সালফিউরিক সোডিয়াম সালফেট দিয়ে প্রিন্ট করে, পরে এটাকে ওয়াটার বাথে দিলে সালফির এসিডে কনভার্ট হয়ে কটন পার্টটাকে এটা ডিজলভ করে দেয়। তখন এই ধরনের এগুলো হচ্ছে তোমার লো জিএসএম এর ফেব্রিক। আচ্ছা, মিডিয়াম জিএসএম এর ফেব্রিক ওই যে 150 কাছাকাছি অ্যাবাভ বলছিলাম, এখানে ধরো ভেলভেট আছে, টাফেটা আছে, এগুলো এটা টাফেটা আসলে টোটাল অ্যাপারেলটার কথা আর কি। এটা কেমন? আচ্ছা, কিছু হেভি ওয়েট এর কথা যেটা বলছিলাম, যে ফেস টাওয়েলস আছে, হ্যান্ড টাওয়েল, বাথ টাওয়েল, পুল টাওয়েলস, আপহোস্টারি ফেব্রিক, ক্যানভাস, ব্রোকেট, ডেনিম, এগুলি। এখানে একটা ডেনিমের ছবি, ডেনিমের আমাদের প্রচুর প্যান্ট হয়, এটা টপ ইউজ হয়। ব্রোকেট, এই যে দেখো যে ওয়েডিং ড্রেসেস যেগুলা, বিশেষ করে এগুলো হেভি ফেব্রিকের থাকে। আর এই যে টাওয়েল, বিভিন্ন ধরনের টাওয়েল আছে, এটা হ্যান্ড টাওয়েল হয়, বাথ টাওয়েল হয়, তারপরে বাথরোব বলে যেটা, এই যে পুলে বাদিং এর পরে যেটা তোমার একটা টাওয়েলের একটা কোটের মতো, যেটা ওভার কোটের মতো যেটা পরা হয়। আর ফার্নিচার কাভারের কাভারিং এর জন্য তোমার হেভি জিএসএম এর কাপড় ইউজ হয়। কেমন? আচ্ছা, এগুলো তোমার এখানে ডিটেলস আমি বলে দিয়েছি, যে শিফন নিয়ে কথা আছে, অর্গানজা নিয়ে কথা আছে, এগুলো দিয়েছি। এখন আমরা জিএসএম কিভাবে মেজার করব। কেমন? একটু একটু দেখি। এখানে দেখো যে ওভেন বা নিট ফেব্রিকের বেলায়
জিএসএ মেজার করার একটা সহজ ওয়ে আছে, ওইটাতে যাওয়ার আগে আমরা একটা ওভেন ফেব্রিকের একটা স্ট্রাকচার দেওয়া আছে, কেমন স্ট্রাকচার না ফেব্রিক কনস্ট্রাকশন বলে, এখান থেকে আমরা কিভাবে জিএসএ মেজার করব, কেমন? এটা একটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের সবার জানা উচিত, এবং আমি ক্লাসে হলো তো লিখে দিতাম, তোমরা কি স্ক্রিন শেয়ার করতে পারবে? ল্যাপটপে বসেছো, কে বলো তো? একজনকে আমি স্ক্রিন শেয়ার করি, কে বসেছো ল্যাপটপে? একজনকে আমি স্ক্রিন শেয়ার করব। তো ওই সিয়াররা কোথায়? সিয়ার না হলে চলবে, একজনের ল্যাপটপ এটা কপি করবে, স্ট্রাকচারটাই ম্যাথটা আমি বলবো, তুমি সলভ করবে, সবাই দেখবে, তোমাদের দিয়ে করাতে চাচ্ছি। অ্যাটেন্ড করবে কেউ? কি আমাকে শুনছেন নাকি? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে? কি ল্যাপটপে বসছো? না স্যার, আমি ফোনে ছিলাম। ল্যাপটপে বসেছো, এরকম জানাসো, তোমাদের যে সলভ করালে এটা শিখা হয়ে যেত আর কি একসাথে, আমি শিখিয়ে দিলে আবার পরে বসতে হবে তোমাদের, যে বন্ধুর কাছে যাওয়ার লাগবে আবার। কি মনে করে দিব? করে দিলে লিখো, তোমরা এটা লিখো, ফেব্রিক কনস্ট্রাকশনটা লিখো, এটা খাতা লেখা হলে বলবে আমাকে। এখানে কি দেয়া আছে দেখো, একটা ওভেন ফেব্রিকে এন্ডস্পার ইঞ্চ দেয়া থাকে, পিক্সপার ইঞ্চ দেয়া থাকে, সাথে ওয়ার্প কাউন্ট, এনি ওয়েব কাউন্ট। নর্মালি কিন্তু এটা বলে দেয় না, ব্রেকেটে কিন্তু এটা বলা হয় না, তোমাদের বুঝে নিতে হয় আর কি। এটা মানে এন্ডস্পার ইঞ্চ মানে 1 ইঞ্চিতে কতটা ওয়ার্প, পিক্স পার ইঞ্চ হচ্ছে 1 ইঞ্চিতে কতটা পিক্স বা ওয়েফটার সুতা, আর এটা প্রথমটা থাকে ওয়ার্পের কাউন্ট, সেকেন্ডটা থাকে ওয়েফটার কাউন্ট, এটা ফেব্রিক উইথ থাকে। নর্মালি যে পপলিন ফয়েল এগুলো হচ্ছে তোমার 56 ইঞ্চ উইথ এর থাকে, আর এখানে যেহেতু আমাদের এটা ক্রিম চ্যাপ্টার, যেহেতু আমি এই কারণে নিয়ে আসছি বিষয়টা, যে ওয়ার্প ক্রিম থাকে, ওয়ার্প ক্রিম পাচ্ছে 8%, ওয়েফ ক্রিম পাচ্ছে 11%। আমরা নর্মালি জানি ওভেন ফেব্রিকে তোমার ওয়ার্প ক্রিমটা লোয়ার হয় ওয়েফ ক্রিমটার চেয়ে, মানে ওয়েফ ক্রিমটা হায়ার থাকে। আচ্ছা, তাহলে এখানে তোমার এটা এখানে বলছে যে 1 ইঞ্চের বিষয়টা আছে এখানে, তোমাকে বলছে যে 1 মিটার বাই 1 মিটার ফেব্রিকটার ওয়েট বের করতে বলছে, এটাই হচ্ছে জিএসএম আর কি, গ্রামে হবে ডেফিনেটলি, তাই না? গ্রাম পার স্কোয়ার মিটার। এজন্য লিখো, লিখতে থাকো তোমরা, আমি বলি। কিভাবে করবে নাকি নিজেরা পারবে? হ্যালো, তো তো স্ক্রিন শেয়ার করার একজন নাই, অন্য ক্লাসে কিন্তু বলার আগেই হাজির হয়ে যায় ছেলের এসে, স্যার আমাকে দেন, স্যার এভাবে বলতে থাকে, এই অবস্থা কিন্তু আমাদের। সিয়ারে এসেছে, আচ্ছা এটা আমি সলভ করেছি ম্যাথটা, কেমন? এটা আনসারটা লিখো যে 78.88 এসেছে আমার হিসাবে, তোমাদের সাথে তোমরা নিজেরা করবে, এটা নিজেরা করে সলভ করে আমাকে জানাবে, যদি কেউ স্ক্রিন শেয়ার করো আমি তোমাদের দিয়ে করাবো। এটা আনসারটা লিখে রাখো যে 78.88 জিএসএম। এটা অ্যাটেন্ডেন্স নিয়েছো স্টিয়ার? রুবাই থামিম আসছো? হ্যালো,
অ্যাটেন্ডেন্স পাঠিয়ে দিয়া মানে এখানে এটাকে ক্লাস শেষ আজকে কেমন, আর কোনো বুঝার অসুবিধা হলে যদি ম্যাথের আনসারটা বলা আছে সলভ করে যদি বুঝে না বুঝো আমাকে বলবে, নেক্সট ক্লাসে এটা কথা বলবো, ঠিক আছে আজকে রাখছি, হ্যাঁ।